আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। যারা কৃষি কাজ শুরু করতে চান তাদের বেসিক কয়েকটি স্টেপ শিখতে হয়, তার মধ্যে একটি হলো ক্রোসেটিং, ক্রোসেট ফ্লাওয়ার, ক্রোসেট টুপি, অ্যামিগুরুমি, গ্র্যানি, এছাড়াও ক্রোসেটের নানা প্যাটার্ন শুরু করতে হয় এই ক্রোসেটিং দিয়ে। আমি আজ আপনাদের ক্রোসেটিং কিভাবে করতে হয় তা শেয়ার করব। মোটামুটি পাঁচটি পদ্ধতিতে ক্রোসেট রিং তৈরি করা যায়। সে পাঁচটি পদ্ধতি হলো চেইন রিং মেথড, থ্রি চেইন ওয়ান ডিসি মেথড রিং, চেইন টু মেথড রিং, আইরিশ ক্রোসেট রিং এবং ম্যাজিক রিং। তো পাঁচটি মেথড এই একই ভিডিওতে দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং আপনাদেরও এটি আয়ত্ত করতে কষ্ট হবে। তাই আমি আজকে চেইন রিং এবং থ্রি চেইন ওয়ান ডিসি মেথড রিং কিভাবে করতে হয় তা এখানে শেয়ার করে দেখাবো, এবং বাকি তিনটি রিং আমি আলাদা আলাদা করে টিউটোরিয়াল করে আপলোড করব। তাই আর দেরি নয়, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আপলোড করার সাথে সাথে প্রথমেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আপনাদের গঠনমূলক কমেন্টস আমার আগামী ভিডিওগুলোতে আরো অনুপ্রাণিত করবে, যাতে আপনাদের আমি এরকম বেসিক ভিডিও এছাড়াও আরো কিছু প্যাটার্ন নিয়ে আপনাদের উপকার করতে পারি। ভিডিও সম্পর্কে আপনারা গঠনমূলক কমেন্টস করবেন, যাতে আগামী ভিডিওগুলো আমি আরও সুন্দরভাবে আপনাদের সামনে হাজির করতে পারি, যা দেখে আপনারা সত্যিই খুব উপকৃত হবেন। তো চলে যাই মূল কাজে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে উল সুতা নিয়েছি, একটি কুশি হুক নিয়েছি এবং একটি সিজার নিয়েছি। আমি হুকটি নিয়েছি 12 নম্বরের। যারা কুশি কাজ শুরু করতে চান তো প্রথমে বেসিক কাজগুলো শেখার জন্য একটি মোটা সুতা দিয়ে শিখলে আপনাদের সুবিধা হয়, তাই আমি এখানে উল সুতা নিয়েছি। আমি আজ প্রথমেই চেইন রিং কিভাবে তৈরি করতে হয় তা দেখিয়ে দেব। তো প্রথমেই আমি সুতাটা নিয়ে নেব এবং একটি স্লিপ নট করে নেব। অলরেডি আমার চ্যানেলে কিভাবে স্লিপ নট করতে হয় তার একটি ভিডিও দেওয়া আছে, আমি আই বাটনে অথবা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমি স্লিপ নট তৈরি করে নিলাম। এবার আমি এখানে চেন তৈরি করে নেব। চেন তৈরিরও একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। আমি এখানে 10টি চেন করে নেব, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমি এখানে 10টি চেন তৈরি করে নিলাম। আপনারা রিংটি ছোট এবং বড় করার জন্য চেন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার আমি ফার্স্টে যে চেনটি করেছিলাম সে চেনের মধ্যে দিয়ে হুকে সুতা পেঁচিয়ে সুতাটি বের করে নিয়ে আসব, এবং পূর্বে থাকা হুকে যে লুপটি রয়েছিল সেই লুপের মধ্যে দিয়েও বের করে নিয়ে আসব। তৈরি হয়ে গেল একটি স্লিপ স্টিচ। তো স্লিপ স্টিচের মাধ্যমে আমি এটিকে জয়েন করে নিলাম এবং একটি সুন্দর রিং তৈরি হয়ে গেল। এবার এই রিংটি আমি সিঙ্গেল ক্রোসেট দ্বারা কমপ্লিট করে নেব। তো প্রথমে আমি একটি চেন করে নিলাম। একটি চেন সমান একটি সিঙ্গেল ক্রোসেট কাউন্ট করা হয়। তো আমার একটি সিঙ্গেল ক্রোসেট কমপ্লিট হলো। এবার বাকি রিংটিকে আমি সিঙ্গেল ক্রোসেট দ্বারা পরিপূর্ণ করব। এভাবে সিঙ্গেল ক্রোসেট করে নেব। আপনারা একটু সুন্দরভাবে দেখেন তাহলেই বুঝতে পারবেন। যারা শুরু করতে চান কুশি কাজ তারা এই বেসিক স্টিচগুলো প্রথমে শিখে নেবেন, তাহলে আপনাদের কাজটি শুরু করতে খুব ভালো হবে।
তো আমি এভাবে সম্পূর্ণটি সিঙ্গেল ক্রোসেট দ্বারা পূর্ণ করে নেব। এবার আমি ফার্স্ট যে চেনটি নিয়েছিলাম সেই চেনের মধ্যে দিয়ে হুক নিয়ে হুকে সুতা পেঁচিয়ে আমি একটি স্লিপ স্টিচ করে নেব। তো আমার তৈরি হয়ে গেল এই চেন রিংটি। এবার আমি একটি চেন দিয়ে সুতাটাকে কেটে নেব। আমি আপনাদের বোঝানোর জন্য রিংটি একটু বড় করে তৈরি করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি আরেকবার এটি দেখিয়ে দিচ্ছি, যারা বুঝতে পারেননি তারা এখন ভালোভাবে দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। তো আমি প্রথমে একটি স্লিপ নট করে নিলাম। এবার আমি এখানে 10টি চেন করে নেব। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আমি 10টি চেন করে নিলাম। এবার ফার্স্ট যে চেনটি করেছিলাম সেই চেনের মধ্যে দিয়ে আমি হুকটাকে নিয়ে হুকে সুতা পেঁচিয়ে নেব, এবং হুকে এখন যে দুটি লুপ রয়েছে এই দুটি লুপের মধ্যে দিয়ে একসাথে আমি সুতাটাকে বের করে নিয়ে আসব। তাহলে আমার স্লিপ স্টিচ হয়ে গেল এবং এই রিংটিও তৈরি হয়ে গেল। এবার আমি সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে রিংটি কমপ্লিট করব। তাই প্রথমে আমি একটি চেন করে নেব। যেহেতু একটি চেন সমান একটি সিঙ্গেল ক্রোসেট কাউন্ট করা হয় তাই আমি একটি সিঙ্গেল ক্রোসেট করে নিলাম। এবার এভাবে সিঙ্গেল ক্রোসেট করে আমি রিংটি কমপ্লিট করব। এবার তাহলে আমরা ক্রোসেট রিংয়ের দ্বিতীয় পদ্ধতি দেখে নিই। তো দ্বিতীয় পদ্ধতি করার জন্য আমি সুতাটাকে এখান থেকে কেটে রেখে আমরা চেইন রিং ব্যবহার করে ক্রোসেট রিং তৈরি করে নিলাম। এবার আমরা দ্বিতীয় মেথড অর্থাৎ 3-Chain-1-Dc মেথড রিং তৈরি করব। আর এই রিংটি তৈরি করার জন্য আমি সুতাটিকে আবার নিয়ে নেব এবং একটি স্লিপ নট করে নেব। তো আমি স্লিপ নট করে নিলাম। এবার আমি 3 চেইন করে নেব, 1, 2 অ্যান্ড 3 আমি 3 চেইন করে নিলাম। এবং আমি ফার্স্ট যে এবার হুকে আমি সুতা পেঁচিয়ে নেব এবং ফার্স্ট যে চেনটি তৈরি করেছি সেই চেনের মধ্যে দিয়ে হুক নিয়ে হুকে সুতা পেঁচিয়ে আমি বের করে নিয়ে আসব। এখন আমার হুকে 3টি লুপ রয়েছে। এবার হুকে সুতা পেঁচিয়ে আমি 2টি লুপের মধ্যে দিয়ে নিয়ে আসব। এখন আমার হুকে 2টি লুপ রয়েছে। আবার হুকে সুতা পেঁচিয়ে আমি এই 2টি লুপ দিয়ে বের করে নিয়ে আসব। এখানে আমার একটি ডাবল ক্রোসেট তৈরি হলো। তাহলে আমার এই রিংটির নাম ছিল 3-Chain-1-Dc মেথড রিং। তো আমি 3টি চেইন করে নিলাম এবং একটি ডাবল ক্রোসেট করে নিলাম, এবং এই 3টি চেন এবং একটি ডাবল ক্রোসেট নিয়ে আমার একটি সুন্দর রিং তৈরি হয়ে গেল। এবার আমি এই সুন্দর রিংটিতে সিঙ্গেল ক্রোসেট দিয়ে কমপ্লিট করে নেব। তো প্রথমে আমি একটি চেন করে নিলাম। যেহেতু একটি চেন সমান সিঙ্গেল একটি সিঙ্গেল ক্রোসেট, এবার সম্পূর্ণ রিংটিতে আমি এভাবে সিঙ্গেল ক্রোসেট করে নেব। কাজ করার সময় সুতাটাকে এভাবে ভিতরে ঢুকিয়ে কাজ করে নিলে কাজটি মজবুত হয়। তাই আপনারাও সুতাটাকে এভাবে ভিতরে নিয়ে কাজ করে নেবেন। তো আমি রিংটিতে সিঙ্গেল ক্রোসেট
করে নিলাম। এবার ফার্স্ট যে চেনটি করেছিলাম সে চেনের লুপের মধ্যে দিয়ে হুক নিয়ে হুকে সুতা পেঁচিয়ে আমি একটি এই হুকের যে দুটি লুপ রয়েছে এই দুটি লুপের মধ্যে দিয়ে একসাথে পার করে নেব এবং একটি স্লিপ স্টিচ করে এটিকে জয়েন করে নিলাম। তো তৈরি হয়ে গেল আমার সুন্দর 3 chain 1 DC মেথড রিং। এবার আমি একটি চেন দিয়ে রিংটিকে কমপ্লিট করে নিলাম এবং সুতাটাকে আমি এখন কেটে নিলাম। তো তৈরি হলো আমার 3 chain 1 DC মেথড রিং। আপনারা এই পদ্ধতিটিও ব্যবহার করে ক্রোসেট রিং তৈরি করে নিতে পারেন। তো এই মেথডটি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, যারা বুঝতে পারেননি এবার ভালো করে দেখে নিন। প্রথমেই আমি একটি স্লিপ নট করে নিলাম, এরপর আমি তিনটি চেন করে নিলাম, এরপর হুকে সুতা পেঁচিয়ে ফার্স্ট চেনের মধ্যে দিয়ে হুক নিয়ে হুকে সুতা পেঁচিয়ে আমি বের করে নিয়ে আসব এবং হুকে এখন তিনটি লুপ রয়েছে। আবার হুকে সুতা পেঁচিয়ে আমি দুটি লুপের মধ্যে দিয়ে বের করে আনব, এরপর যে দুটি লুপ রয়েছে হুকে আবার সুতা হুকে পেঁচিয়ে আমি এই দুটি লুপের মধ্যে দিয়েও বের করে নিয়ে আসব। তো আমার একটি ডাবল ক্রোসেট তৈরি হলো। তো আমার তিনটি চেন এবং একটি ডাবল ক্রোসেট নিয়ে একটি সুন্দর রিং তৈরি হয়ে গেল। এবার আমি একটা চেন করে নেব সিঙ্গেল ক্রোসেটের জন্য। এবার সম্পূর্ণ রিংটিতে আমি সিঙ্গেল ক্রোসেট করে নিয়ে পূর্বের এই রিংটির মতো এই রিংটি কমপ্লিট করে নেব। তো আমি আজ আপনাদের দুটি মেথড দেখালাম ক্রোসেট রিংয়ের, একটি হচ্ছে চেন রিং আর একটি হচ্ছে 3 chain 1 DC মেথড রিং। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকৃত হবেন। যারা কুশিকাজ প্রথম শুরু করতে চাচ্ছেন তারা এই মেথডগুলো দেখে নেবেন। তো আমার আর বাকি তিনটি মেথড আমি পর্যায়ক্রমে আলাদা আলাদা করে টিউটোরিয়াল করে চ্যানেলে আপলোড করব ইনশাল্লাহ। আশা করি আপনারা আমার আগামী ভিডিওগুলোতেও সাথে থাকবেন। তো আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।